প্রায় 25 বছর হলো মানে তাঁতের কাজ করি, শাড়ি বানাই বা গামছা বানাই, এগুলো আমরা তৈরি করি, তৈরি করি এত সেল হয়, কিন্তু এখন বর্তমান ওগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য চুমি পাওয়া যায় না, তাই আমরা সব বন্ধ করে দিয়ে কিছু কিছু বিক্রি করা হয়েছে। এখন আমাদের অসমর্থন হয়ে গেছে, মানে চলার মতো গতি নাই। তাও আগে তাঁতের কাজ করে প্রায় 2-3টা ফ্যামিলির লোক চালা দিত, এখন যে দিন সময় পড়ে গেছে নিজের পেটটাই চালান কঠিন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বসাকপাড়া, দত্তপাড়া, স্কুলপাড়া ও লক্ষ্মীতলা সহ বিভিন্ন পাড়া একসময় তাঁতের শাড়ির জন্য ব্যাপক জনপ্রিয় ছিল, তবে বর্তমানে সেই জনপ্রিয়তা পরিচিতি আর নেই। লকডাউনের পর থেকে গঙ্গারামপুরের তাঁত শিল্প বিলুপ্তির পথে, কারণ তাঁত বুনের রোজগার দিন দিন কমছে। এই সকল গ্রামে বসবাসকারী প্রায় 1500 মহিলার মধ্যে 1000 মহিলাই পেশায় তাঁতি। বর্তমানে গঙ্গারামপুর এলাকার ঐতিহ্যবাহী তাঁত শিল্প একাধিক প্রশ্নচিহ্নের মুখে। উঠাতাম চরকা বলে, যে চরকাতে সুতো উঠাতাম, অনেক সময় মানে সুতার রঙ করতাম, তারপর তোমার কাপড়গুলাম ধরে দিতাম, ছেলেরা ওগুলো ভাস করতো, ইস্তারি করতো, আমরা মুলি ঘুরাতাম, পেটি করে সব অনেক দূর দূর চলে যেত, তোমার বহরমপুর, রানাঘাট, কৃষ্ণনগর, তারপর তোমার এই সাইডে পানুরঘাটে, মানে কলকাতা, তারপরে মুর্শিদাবাদ, বোলপুর, আর ওই সাইড অনেক কিছু জায়গা আছে। বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা তাঁতের অস্তিত্ব বজায় রাখতে কোনো রকমে কাজ চালিয়ে যাচ্ছে গঙ্গারামপুরের কিছু সংখ্যক মানুষ, কিন্তু এমনভাবে খুব বেশি দিন এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। আমাদের 50 টাকা করে মজুরি দেওয়া, দিন 100 টাকা হয়, 150 টাকা হয়, ঠিক নয় আমাদের কামাই, এই নিয়ে আমাদের সংসার চালানো লাগে। আবার সরকার তো আর দেখে না আমাদের, কোনো হেল্প করে না তো সরকার, কিছুই দেয় না, খালি রাস্তাতে যায় ঘুরে বেড়ায়, আর আমাদের তাঁতের ব্যবসা দেয় না, কিছু দেয় না। আর কি, এই তাঁতের ব্যবসাটা ছিল 200 বছরের আগের কাজ, হট করে বন্ধ হয়ে গেলো কাপড় নেয়, এই লকডাউনের নিয়ে ব্যবসাটা শেষ হয়ে গেলো একবারে শেষ। গঙ্গারামপুরের তাঁত বাজার না চলার একমাত্র কারণ আধুনিক যুগের বিভিন্ন ডিজাইনার শাড়ি, যা অনেক কম দামে বাজারে সহজেই মিলে যায়। জেলায় সরকারি উদ্যোগ নেই, কোনো তাঁতের শাড়ি বিক্রির ব্যবস্থাও নেই, এমনকি মেলে না কোনো সরকারি সহায়তাও। বংশ পরম্পরার থেকে এই কাজটা, আমরা বসার কাজটা, এরা এই কাজের সঙ্গেই জড়িত। তো আগে ভালো চলতো, অনেক তাঁত ছিল, অনেক কাজ হতো, কিন্তু এখন সুতোর দাম বেশি হওয়ার কারণে আর শাড়ির বাজারের যে কম্পিটিশনটা সেটা পেরে উঠছি না আমরা মিল বা বড় বড় কোম্পানিদের সঙ্গে, যার জন্য আমাদের ব্যবসাটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন কোনো রকমে কিছু সংখ্যক লোক এই কাজের সঙ্গে জড়িত আছে, তার মধ্যে আমিও একজন, এইভাবেই চলছে, কোনো রকমের কাজটা আমরা করতে পারছি। হয়তো আর কিছুদিনের মধ্যে এটুকুনো আর থাকবে না, বন্ধ হয়ে যাবে, সরকারি যদি কোনো সহায়তা আমরা না পাই। এই সকল কারণে একাধিক তাঁতি তাদের নিজস্ব জীবিকা থেকে সরে গিয়ে টোটো অটো চালিয়ে, আবার কেউ কেউ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়ে সংসার চালাতে বাধ্য হয়েছে। তৈরি করাই ছিল, আমাদের কিনে নিয়ে আসতে হয় সাদা সুতো, নিয়ে আসে এবার খয়েরি কালার, যাকে মেরিন কালার বলে, গ্রিন কালার বলে, এইসব অনেক রকমের কালার বাড়িতেই তৈরি করা হতো। যেটা কালো কালার সেটাকে দুইবার করে জাল দিতে হতো, সাদা সুতোকে এবারে কালো, মানে কড়াই, বড়ো কড়াই, কড়াই আছে, এত বড়ো কড়াই তোমার, সেই কড়াইয়ের রং সুতো ওগুলো জাল দিতে হতো, জাল দিয়ে রেখে দিতে হতো। সরকার যদি হেল্প করে তাহলে আমাদের খুবই ভালো হয়, ছেলে পেলে নিয়ে খুব কষ্টতেই আমরা দিন কাটাচ্ছি। সরকারি সাহায্য ও সহযোগিতা পেলে গঙ্গারামপুরের তাঁত শিল্প পুনরায় তাদের হারিয়ে যাওয়া গতি ফিরে পাবে। আপনার এলাকাতেও যদি তাঁত শিল্প বা শিল্পীদের একই অবস্থা হয়ে থাকে, তবে তাদের জন্য আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।